সকল সীমাবদ্ধতা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের গন্তব্যের পথ তৈরি করে কিছু মানুষ, যারা শুধু নিজে বড় হয় না, এগিয়ে নিয়ে যায় অন্যদেরও। সেই স্বপ্নজয়ী নায়কদের নিয়ে বিশেষ আয়োজন AKS দৃঢ়তার গল্প। কয়েক দশক ধরে শিশু সাহিত্য সহ সৃজনশীল নানা শাখায় লেখালেখি করছেন তিনি। অক্লান্ত পরিশ্রম আর নিরলস প্রচেষ্টায় দেশের দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে গেছেন দৃষ্টিজয়ীর মর্যাদায়। তাদের পাঠাভ্যাস তৈরি ও পড়াশোনাকে নিয়মিত রেখে জীবনকে আলোকিত করার প্রয়াসে উদ্যোগ নিয়েছেন ব্রেইল পদ্ধতির বই প্রকাশের। দৃষ্টিজয়ীদের মাঝে এসব বই বিতরণ করে যাচ্ছেন বিনামূল্যে। এসব অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন উইংস উইমেন ইন নিডস অ্যাওয়ার্ড, অনন্যা শীর্ষ দশ পুরস্কার, ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড বাই উইমেন ইন লিডারশিপ এবং IDLC সম্মাননা স্মারকসহ অসংখ্য পুরস্কার। ছোটবেলা থেকেই দেশকে ভালোবাসা, দেশের মানুষের জন্য কিছু একটা করতে পারা, কেমন যেন একটা ইচ্ছা সবসময় মনের মাঝে নাড়াচাড়া করতো। আর আমরা তো 71-এর মহান মুক্তিযুদ্ধ দেখে বড় হয়েছি, আমরা 52-সালের ভাষা আন্দোলনের গল্প শুনে বড় হয়েছি। আর আমার যে পরিবার, আমি বলবো যে আমার মা খালাদেরকে দেখেছি সবসময় নিজের জন্য না, কারো জন্য কিছু করতে পারলে ওনার সবচেয়ে বেশি খুশি হতেন। হয়তো এই ওনাদের মাঝে বেড়ে ওঠা, এই সমস্ত ঘটনার মাঝে বেড়ে ওঠার কারণেই হয়তো আমার এ পথে হাঁটা। 1990 সালে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা আমার জীবনটাকে বদলে দেয়। এবং তার পরবর্তীতে বলবো যে 2002 সালে আমার লেখা প্রথম বইটি যেদিন প্রকাশিত হয়, সেদিন কিন্তু অনুষ্ঠানে অনেক দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা এসেছিলেন। যখন দেখলাম যে তারা আমার কালির লেখা বইটি নিয়ে নাড়াচাড়া করছেন, বইটিতে কটি পাতা আছে দেখছেন, বইটার শেপ কেমন দেখছেন, অথচ তারা বইটি পড়তে পারছেন না, তখনই আমার মনের মধ্যে একটা কেমন যেন একটা চিন্তা আসে যে এই বইটা তো তাহলে সবাই পড়তে পারলো না, সবাই পড়বে কিভাবে, সে চিন্তাতেই যেন আমি মগ্ন হয়ে রইলাম। মনে মনে চিন্তা করলাম যে আমি একটা কিছু করব ওদের জন্য। এবং ব্রেল তো অনেক পুরানো একটি পদ্ধতি, এবং বাংলাদেশে এই পদ্ধতিটা কিভাবে কাজ করছে, কোথায় আছে খোঁজ করতে গেলাম। তখন তো কিছুটা সংগ্রাম করতে হয়েছেই, যেমন ধরুন যে কোথাও আমি গিয়ে ব্রেল প্রেসের খবর পেতাম না, যে কোথায় ব্রেল প্রেস, কিভাবে ব্রেল বই ছাপাবো, এই সংগ্রামটুকু করতে হয়েছে। তবে আরেকটি যে বড় সংগ্রাম, যেটা পরিবার থেকে বের হয়ে কোনো একটা কিছু করতে হলে যে একটা বাধা, সে বাধা কিন্তু আমাকে অতিক্রম করতে হয়নি, বরং পরিবার, বন্ধু স্বজন, আত্মীয়রা সবাই আমাকে অনেক অনেক সহায়তা করেছে এই কাজে এগিয়ে যাবার জন্য। প্রথম যখন বাংলা একাডেমিতে স্পর্শ ব্রেল প্রকাশনার একটি স্টল করবার জন্য আমাদের বই মেলায় তাদেরকে জানালাম যে আমি এরকম একটা কাজ করতে চাই, তখন প্রথমেই কিন্তু ওনারা এই চ্যালেঞ্জটাকে মেনে নিতে চাননি। পরবর্তীতে আমার এই দৃষ্টিজয়ী বন্ধুরাই যখন তাদেরকে এই চ্যালেঞ্জের মোকাবেলা করেছে, ওরা দেখিয়ে দিয়েছে ঠিক আপনার আর আমার মতো করে ওরা গড়গড় করে বই পড়তে পারে, ওরা লেখকদের সম্পর্কে জানে, ওরা দেশ বিদেশের বইয়ের খবর জানে। তখন কিন্তু এই চ্যালেঞ্জগুলো আমার জন্য অনেক সহজ হয়ে গেছে বলবো আমি। দৃষ্টি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে কি বলবো, ওরা তো আমার বন্ধু, ওরা তো আমার সন্তান সমতুল্য, ওদের সাথে এতদিন ধরে কাজ করছি, আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখি যেটা আমিও জানি না, ওরা আমাকে অনেক কিছু শেখায়। ওরা খুব সহজে ইন্টারনেট ব্যবহার করতে জানে, ওরা বই পড়তে জানে, ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে জানে। সুতরাং আমি সবসময় বলবো যে দৃষ্টিজয়ী বন্ধুরা, তোমরা ভয় পাবে না, তোমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাও, যতটুকু আছে সেই গুণটুকুকে কাজে লাগাও। আর অভিভাবকদেরকে তো বারবার স্যালুট জানাবো, কারণ এত কষ্ট করে তারা এই সন্তানদেরকে বড় করেন। পরিবারকে অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, একটা মাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু তবুও যেই মায়েরা, যেই বাবারা
এই সন্তানদেরকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে পড়ালেখা শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, সমাজে আর পাঁচটা শিশুর মতো করে তাদেরকে সামনে নিয়ে আসছেন, তাদেরকে আমি একবার নয় বারবার স্যালুট দেব। একটা স্বপ্ন আমাকে বারবার ভিতর থেকে কি বলবো আলোড়িত করে, যে একটা অনেক বড় একটা ব্রেল লাইব্রেরি করব, যে লাইব্রেরিতে অসংখ্য ব্রেল বই থাকবে, যে বই ইচ্ছা সেই বইটা যেন ঠিক আপনার আর আমার মতো করে আমার দৃষ্টিজয়ী বন্ধুরা বেছে নিয়ে পড়তে পারে, তাদের মনের সেই যে একটা জানার একটা আকুতি, একটা ভালো উপন্যাস পড়ার জন্য তাদের মনের ভিতরে যে উত্থাল পাথাল করে সেখান থেকে যেন তারা বের হয়ে আসতে পারে, এবং একটা ওয়ান স্টপ নলেজ সেন্টার যেখানে কম্পিউটার থাকবে, যেখানে হাতের কাজ সেখানে হবে, যেখানে আসলে তারা কোন বিষয় নিয়ে পড়ালেখা করতে পারে, কোনখানে তাদের জন্য সুযোগ সুবিধা আছে এগুলো জানতে পারে, তাদের জন্য বড় বড় সেমিনার করতে পারি। অনেক বড় বড় মানুষরা আছেন আমাদের দেশে যারা তাদেরকে গল্প শোনাতে পারেন, এরকম একটা সেন্টার করবার খুব ইচ্ছা। আসলে চোখের যে দৃষ্টি এটা তো যে কোনো সময় যে কোনোভাবেই আমরা হঠাৎ করে হারিয়ে ফেলতে পারি, সুতরাং এই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে দূরে না সরিয়ে একটু ওদের কথা চিন্তা করে ওদেরকে হাত ধরে উঠিয়ে নিয়ে আসতে হবে। সমাজে অসংখ্য মানুষ আছেন যারা অনেক কাজ করছেন কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে জানেন এটাই অনেকে জানেন না, তবে হ্যাঁ 15 বছর ধরে স্পর্শ ফাউন্ডেশন থেকে কাজ করে অন্তত এটুকু মানুষকে জানাতে সক্ষম হয়েছি ঠিক আপনার আর আমার মতো করে কিন্তু ওরা বই পড়তে ভালোবাসে। আসুন চোখ মেলে একটু তাকাই, আমাদের তো দৃষ্টিশক্তি আছে, আমরা একটু দেখি যে ওরা কিভাবে পড়ছে, ওরা কিভাবে জ্ঞান আহরণ করতে চাচ্ছে, ওদের হাতে বই তুলে দিই, কারণ বই পড়ার অধিকার তো সকলের সমান, এই অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়।